ইরান তার ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি অব্যাহত রাখবে, ঘোষণা শীর্ষ জেনারেলের। ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করল সিরিয়া। ইরানের উন্নতিতে বিমুগ্ধ মালয়েশিয়ার মন্ত্রী। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইরান তার ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি অব্যাহত রাখবে। ইরান গুণগত ও পরিমাণগত পরিভাষায় তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি। ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস বুধবার খেইবার শেখার নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা 1450 কিলোমিটার দূরত্বের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের পর এক মন্তব্যে মেজর জেনারেল বাকেরি বলেন, আগ্রাসী বৈশ্বিক উদ্যত্ত এবং গণহত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইসলামিক প্রজাতন্ত্র তার ক্ষেপণাস্ত্র শক্তির গুণগত মান ও পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করে যাবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্রটি 1450 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম, একই সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম খেইবার শিখান। খবরে বলা হয়েছে, বর্তমান বিশ্বে 1500 কিলোমিটার কিংবা তার চেয়ে কিছু কম বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এমন অন্যান্য ক্ষেপণাস্ত্রের তুলনায় এটির ওজন 3/1। তাছাড়া IRGC-র নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত দ্রুত ও সাবলীলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই প্রিসিয়াস গাইডেড মিসাইলটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে IRGC এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে বলে জানিয়েছে তাসনিম নিউজ। ইরানি জাতির শত্রুদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনের দোষণ হিসাবে চিহ্নিত করে সিনিয়র জেনারেল বলেন, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিবন্ধক শক্তি যা শত্রুদের ভয় দেখিয়েছে তা অবশ্যই বজায় রাখতে হবে এবং শক্তিশালী করতে হবে। ইরানের প্রতিবন্ধক শক্তি গতিশীল স্থবির নয় বলে কমান্ডার ঘোষণা করেন। ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করল সিরিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি কয়েকটি অবস্থানে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়েছে দামেস্ক সরকার, এবং এই হামলার পরিণতির ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি করে দিয়েছে তারা। মঙ্গলবার রাতের ওই হামলায় সিরিয়ার কয়েকজন সেনা হতাহত হন। গতকাল এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক সমাজের নিরাপত্তার সুযোগ এবং আমেরিকার সমর্থন নিয়ে ইসরায়েল সিরিয়ার উপর হামলা অব্যাহত রেখেছে। এর বিরুদ্ধে সিরিয়ার সরকার ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করছে। ইসরায়েলের এ ধরনের হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এ ধরনের কাপুরুষোচিত হামলার জন্য অপরাধীদেরকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে। ইসরায়েলের এই সমস্ত হামলার যথাযথ জবাব দেওয়ার বৈধ অধিকার সিরিয়ার রয়েছে। ইরানের উন্নতিতে বিমুগ্ধ মালয়েশিয়ার মন্ত্রী। 43 বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা এবং শত্রুতা সত্ত্বেও ইরানের উন্নতি দেখে মুগ্ধ হয়েছেন মালয়েশিয়ার প্লান্টেশন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমোডিটিস বিষয়ক মন্ত্রী জুরাইদা কমরউদ্দিন। ইরানের ইসলামী বিপ্লবের 43তম বার্ষিকী উদযাপনের মধ্যে তেহরান সফরে গিয়ে তিনি তার এই মুগ্ধতার কথা জানান। জুরাইদা কমরউদ্দিন বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এমন টেকসই উন্নয়ন করতে সক্ষম হয়েছে যা দেখে আমি খুবই বিমুগ্ধ, এবং এটি প্রমাণ করেছে যে ইরানের জনগণ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং যে কোনো নিপীড়ন রুখে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন প্রেস টিভির এক অনুষ্ঠানে তিনি তার এই অনুমতির কথা জানান। জুরাইদা কমরউদ্দিন বলেন, আল্লাহর প্রশংসা, গত 43 বছর ধরে ইরান সরকার ভালোভাবে দেশ পরিচালনা করতে পেরেছে। বিপ্লবী বার্ষিকী উপলক্ষে বিদেশি অতিথিদের ইরান সফর প্রসঙ্গে মালয়েশিয়ার এই মন্ত্রী বলেন, ইরান তার দ্বার উন্মুক্ত করে এবং বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তাদেরকে সফরের সুযোগ দিয়ে সঠিক কৌশল গ্রহণ করেছে। এটি ইরানের জন্য ভালো একটি পদক্ষেপ, কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা কর্মকর্তাদের মাধ্যমে আমেরিকার কাছে ইরান এই বার্তা দিতে পারবে যে তেহরানের প্রতি এসব দেশের সমর্থন রয়েছে।